এখন প্রায় বাজে 5:30, আর আমরা এখন মন্দারমণি পৌঁছে গেছি। আর এখন আমরা আছি পুরো সি বিচের সামনে। তো গাড়ি থেকে নেমে আমরা প্রথমে যেটা করলাম, সি বিচে চলে গেলাম, গিয়ে পাটা ভেজালাম, কারণ সমুদ্রে আসার এটাই একমাত্র উদ্দেশ্য যে কখন সমুদ্রে নামতে পারবো। কিছুক্ষণ সমুদ্রে ঘুরে এসে দেখলাম মুড়ি তরকারি পকোড়া প্রায় সবই রেডি। তো আমরা মুড়ি তরকারি খেয়ে নিয়ে রেডি হয়ে গেলাম স্নানে যাবো। এখন প্রায় 10টার মতো বাজে আর আমরা চলে এসেছি স্নান করতে। তো এখানে আমরা প্রায় 2 ঘন্টার মতো ছিলাম, প্রচণ্ড মজা করেছি। এরা তো 3 জন দারুণ মজা পেয়েছে, ওখানে দেখছি দাঁড়িয়েই আছে কতক্ষণ থেকে। আর এখানে বোন তো লাফালাফি শুরু করে দিয়েছে প্রায়। তারপর স্নান টান সেরে নিয়ে এসে দেখলাম মাটন কষা চিকেন কষা ভাত রেডি। ঝটপট মাটন কষা দিয়ে ভাতটা খেয়ে নিলাম দুপুরবেলা। মাটনটা খুব সুন্দর সেদ্ধ হয়েছিল আর মাটনের কোয়ালিটিটা ছিল দারুণ। আর তারপর আমরা রুমে চলে আসি খেয়ে দিয়ে। এটা ছিল আমাদের রুম, আর এদিকে ওয়াশরুম, আর এদিকে সবাই যে যার মতো ফোন ঘাঁটতে ব্যস্ত। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়ি বিকালে ঘুরতে। তো বিকালে প্রায় দোকান আস্তে আস্তে খুলে যাচ্ছিলো, ওদিকে অনেক দোকান বন্ধ ছিল বাট অনেক দোকানই খুলছিল আস্তে আস্তে। এখানে ফুচকা কাকু এসে গেছে, তো এখান থেকে আমাদের হোটেল পাশেই, আর এখান থেকে এই দিকে হচ্ছে যে সি বিচ, মানে আমাদের হোটেল থেকে সি বিচ দেখা যাচ্ছে। কাল পর্যন্ত মন্দারমণিতে থাকার পর সন্ধ্যাবেলায় বেরোলাম দীঘার সমুদ্র সৈকত দেখতে। তো মন্দারমণি থেকে দীঘা বেশি দূর না। মন্দারমণি থেকে দীঘায় এসে দেখলাম যে দীঘাতে প্রচুর মানুষের সমাগম বেড়েছে, মন্দারমণিতে যেটা একদমই ছিল না। মন্দারমণি পুরো ফাঁকা ফাঁকা ছিল, অল্প মানুষের ভিড় ছিল, আর দীঘাতে ছিল প্রচুর মানুষের ভিড়। এইখানে এই গাছটিতে নানা রকম প্রকল্পের নাম লেখা ছিল, এখানে ছিল আই লাভ দীঘা, এখানে সবাই মানুষ ছবি তুলছিল, আর প্রচণ্ড সুন্দরভাবে সাজানো ছিল চারিদিকে। যারা মাছ ভাজা খেতে পছন্দ করো তারা অবশ্যই মাছ ভাজা। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর এরকম আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।